ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এএফআর টেকনোলজির পক্ষ থেকে। আমি শামীম পারভেজ হিমেল আজ আপনাদের সাথে আলোচনা করব প্রক্সিমিটি সেন্সর নিয়ে। আসলে আমাদের ফোনে যখন কোনো কল আসে, তখন সেই কলটা যখন আমরা কানের কাছে নিয়ে যাই, রিসিভ করে যখন আমরা কানের কাছে নিয়ে যাই, অথবা আমরা কোথাও ডায়াল করে আমরা ফোনটাকে কানের কাছে নিয়ে যাই, তো নিয়ে যাওয়ার পর আমাদের ফোনের যে লাইটটা সেটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যায়। এখন কোয়েশ্চন হচ্ছে যে এই লাইটটা যদি অফ না হতো তাহলে কি প্রবলেম হতো? আপনি দেখেন, এই ফোনটা যদি লাইটটা অফ না হতো তাহলে হচ্ছে কানের সাথে আমাদের নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করতো। ধরেন হচ্ছে যে আপনার ফোনের লাইনটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো, অথবা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতো। তো এই জন্য প্রক্সিমিটি সেন্সর যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যখন একটা সুনির্দিষ্ট দূরত্বে ঠিক কানের কাছাকাছি অবস্থান করে, তখনই আগে থেকে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যায়, ঠিক কানে লাগার ঠিক আগেই বন্ধ হয়ে যায়। প্রক্সিমিটি এই সেন্সরটা এই কাজটাই করে থাকে, মূলত যে কাছাকাছি কোনো বস্তুকে আইডেন্টিফাই করে, বিশেষ করে যখন কল আসে, এই কলের ক্ষেত্রেই এটা মূলত ব্যবহার করা হয়, প্রক্সিমিটি সেন্সর। তো আপনারা আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন যে শুধু কান নয়, এটাকে যদি আপনি কোনো বস্তুর কাছাকাছি, মানে আপনি যখন আপনি ফোন আসবে অথবা আপনি ফোনে ডায়াল করবেন, সাথে সাথে যখন আপনি এটাকে যখন আপনি একটু উপরের দিকে হাত ধরবেন, দেখবেন সুনির্দিষ্ট একটু দূরের কাছাকাছি যখন নিয়ে আসবেন ফোনের ঠিক উপরের দিকে যে দুইটা সেন্সর থাকে, একদম ইয়ার পিসের মানে ইয়ের সাথে আপনার হেডফোনের যে স্পিকার থাকে, স্পিকারের যে সাথে যে দুইটা সেন্সর থাকে, সেই সেন্সরগুলোই হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। তো যখন আপনি কাছাকাছি নিয়ে আসবেন তখনই দেখবেন এটাকে বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে প্রক্সিমিটি সেন্সরটা কাজ করে থাকে হচ্ছে আপনার বিশেষ করে কলের ক্ষেত্রে। তো প্রক্সিমিটি সেন্সরের এই হচ্ছে মোটামুটি কাজ। আপনাদেরকে বলি, শুধু প্রক্সিমিটি সেন্সর নয়, আমি এর আগে আপলোড দিয়েছি হচ্ছে আপনার ডেপথ সেন্সর, ক্যামেরার যে ডেপথ সেন্সর রয়েছে সেই ডেপথ সেন্সর সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিয়েছি। এখন আপনাদেরকে প্রক্সিমিটি সেন্সর সম্পর্কে আইডিয়া দিলাম। তো আপনার প্রক্সিমিটি সেন্সর ছাড়াও আমি আপনাদের সাথে আরও বিভিন্ন ধরনের যে সেন্সর রয়েছে সেসব সেন্সর নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আপনাদের আমার চ্যানেলটিকে অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটি লাইক দিবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে।